রাজগীর নেচার সাফারিতে এসে গেছি। ভেতরটা বেশ সুন্দর, পাহাড় দিয়ে ঘেরা। ভেতরে কিছু বন্য প্রাণী আছে। আমরা গ্লাস ব্রিজও যাব, দেখব ওটার অনুপম একটা অনুভূতি হবে। তা এর পাশাপাশি রয়েছে ভেতরে বেশ কিছু জীবজন্তু। পরিবেশটা খুব সুন্দর, মানে বিভিন্ন মডেল দিয়ে সাজানো রাজগীর নেচার সাফারির ভেতরে বন্য জন্তুদের। খুব সুন্দর পরিবেশটা দেখে ভাবাই যাচ্ছে না যে এটা বিহার, মনে হচ্ছে কোনো একটা গোছানো উন্নত শহর এটা একটা। কারণ বিহার সম্বন্ধে আমাদের যে ধারণা ছিল সেটা সম্পূর্ণ আলাদা। অনেক জন্তু জানোয়ার রয়েছে, আর চতুর্দিকে পাহাড়। এদিকে একটা পাহাড়, এদিকে পাহাড়, এইদিকে পাহাড়। ছেলে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। রাজগীর জু সাফারির ভেতরে যাচ্ছি। এখান থেকে আমরা বাস পাবো। আমরা একবারে টিকিট কেটে নিয়েছি 250 টাকা করে টিকিট। সামনে ঢুকতেই কাউন্টার থেকে টিকিট পাওয়া যায়। এই টিকিট কেটে আমরা উঠে পড়বো বাসে। বাসে আমাদের ঘন জঙ্গলের মধ্যে নিয়ে যাবে, যেখানে জীবজন্তু দেখা যাবে। আমার ছেলেও খুব আনন্দ পাবে আশা করি, আর অন্যান্য বাচ্চারা রয়েছে। বেশ ভালো, সুন্দর সাজানো গোছানো, দেখে মনে হচ্ছে তোমার কোনো মনে হচ্ছে যেন কোনো একটা এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভেতরে এসে গেছি যেন মনে হচ্ছে। একদম এসে গেছি রাজগীর জু সাফারির এন্ট্রান্সে। এই হচ্ছে জু সাফারি, আরও করা রয়েছে এখানে। এখানেই আমাদের বাস আসবে, এই বাসে করেই আমরা যাব। চতুর্দিকে ঘন জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আমাদের নেচার সাফারির গাড়ি এসে গেছে, এই গাড়িতে করেই আমরা বেরাবো। রাজগীরে রয়েছি নেচার সাফারি বা ওয়াইল্ড সাফারি, যাই বলি না কেন, পরিবেশ দেখ গাড়ি পরিবেশ তৈরি। এই গাড়ির মধ্যে উঠে যাবো, এটা সাফারির গাড়ি। আসুন রাজগীর নেচার সাফারি করবো আমরা। আমরা বাসে বসে পড়েছি, এসি বাস, খুব ভালো ব্যবস্থা, খুব সুন্দর সিস্টেমেটিক, মানে কম্পিউটারাইজ টিকিট, নির্দিষ্ট কোনো তাড়াহুড়ো নেই, যেমন লোক তেমন ব্যবস্থা, খুব সুন্দর। ভিতরে আরও সিট ফাঁকা রয়েছে, আরও টুরিস্ট আসছেন তারা বুঝবেন, খুব সুন্দর জায়গা, হয়তো আরও নতুন রোমাঞ্চ থাকবে। এবং বাসটা নেচার সাফারির জন্যই তৈরি করা, বড় বড় জানলা, বড় উইন্ডো আর কি, খুব সুন্দর। আসুন দেখে নিতে হচ্ছে বাসের ভেতরটা। এই ছেলে জানলায় অলরেডি টিকটিকির মতো লেগে গেছে, ও জানলা থেকেই দেখবে জীবজন্তু। জঙ্গল সাফারি শুরু হয়ে গেছে, বেশ কিছু হরিণ দেখেছি। একটা বিশাল বড় উইন্ডোওয়ালা এসি গাড়িতে আমরা যাচ্ছি, পিছনে বউ বাচ্চা আর ফাদার ইন ল। দারুণ, অন্যরকম অভিজ্ঞতা। আমরা গরু মারায় গেছিলাম, একরকমের অভিজ্ঞতা। আবার রাজগীর জঙ্গল সাফারি তার একরকমের অভিজ্ঞতা। বলে বাঘের দেখা পাওয়া যায় না, আমরা সিংহর দেখা পেয়েছিলাম বিহারে রাজগীর নেচার পার্কে এসে। অসাধারণ, ভাবা যায় না।
আর্জুন আর্জুন।